আসসালামু আলাইকুম, স্বাগত মারাফাত বিউটি সলিউশন থেকে। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে একটি অত্যন্ত প্রয়োজনীয় আইটেম দেখাবো। প্রতিটা ঘরেই মা, বোন, ছোট মেয়ে, শিশু, এটা আমাদের সমাজের একটি ট্র্যাডিশন যে তাদের সবারই কানে পিয়ার্সিং করা হয়, কানে দুল লাগানো হয়, এবং একটা সময় পরে মেয়েদের, প্রতিটা মেয়েদেরই বিয়ের পরে নাকে পিয়ার্সিং করা হয়। নাকে ফুল পরার একটা ট্রেডিশন আমাদের সমাজে চলে আসছে। একটা সময় আমাদের দাদি নানিরা এই কাজগুলো করে দিতেন ঘরে সুচের সাহায্যে। আপনারা সবাই এই সম্পর্কে জানেন যে সুচ আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করে সেটা দিয়ে পিয়ার্সিং করতেন। এটা একটি যন্ত্রণাদায়ক প্রসেস ছিল। ছোট বাচ্চারা এটা সম্পর্কে একটি মনের মধ্যে ভয় কাজ করত যে তাদের এক সময় এই পিয়ার্সিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, যন্ত্রণাদায়ক কাজের মধ্যে দিয়ে। কিন্তু যুগ আপডেট হয়েছে আস্তে আস্তে, প্রযুক্তি এসেছে নতুন নতুন, এই কাজগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। এখন পিয়ার্সিংটা খুব সহজ একটি কাজ। হাতের একটি ট্রিগারের একটি চাপের মাধ্যমেই আপনার নাক কানের পিয়ার্সিং হয়ে যাচ্ছে কোনো রকম ব্যথা ছাড়াই। সামান্য পিঁপড়ার কামড়ের মতো একটু অনুভূতি হয়, তারপর দেখা যায় যে সে পিয়ার্সিংটা হয়ে গেছে। এবং একটা সময় যেটা হতো যে পিয়ার্সিং করার পরে নাকে বিভিন্ন রকমের কাঠি বা গাছের ডাল এগুলো রাখা হতো যেন সেটা পেকে বা ইনফেকশন না হয়ে যায়, এখন সেই কাজগুলো করা হয় না। আপনি সরাসরি এই দুলগুলোই নাকে পরিয়ে দিতে পারেন এবং এটা একটা লম্বা সময় পর্যন্ত রাখা যায়। আমি দুলের সম্পর্কে একটু পরে জানাচ্ছি, আগে আমি আপনাদেরকে গান মেশিনগুলো একটু দেখাই। বাজারে বিভিন্ন কোয়ালিটি ক্যাটাগরির অনেক রকমের গান মেশিন রয়েছে। আমার কাছে অনেক স্টক ছিল, এখন লকডাউনের কারণে ইম্পোর্ট বন্ধ, কোনো রকমের প্রোডাক্টের কালেকশন নাই। এখন আমার কাছে আপাতত 4 রকমের গান রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে একটি গান ব্লু বক্সের, এই গানটি খুব সুন্দর কাজ করে, এটা একটু দেখাবো আপনাদেরকে। এই গানটি আমি একটু আপনাদের তার আগে জানাই যে দুলগুলো বিভিন্ন রকমের আকৃতির হয়ে থাকে, মোটা, পাতলা, চিকন, বিভিন্ন রকমের হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে গানগুলো যখন আপনারা পারচেস করবেন, কিনে নেবেন, তখন খেয়াল করতে হয় যে আপনি কোন সাইজের দুল দিয়ে কাজ করবেন, তার জন্য ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে গান কিনতে হয়। কিন্তু আপনি যদি এই গানটি কিনে নেন তাহলে আর আপনার দুল ইউজ করার জন্য ওই পরিমাপ করে মাপের সাহায্যে মেপে গান বা দুল সমন্বয় করে কিনতে হবে না। কারণ হচ্ছে এখানে 3টি এক্সট্রা মাথা দেওয়া রয়েছে, ঘাট দেওয়া রয়েছে, যেটি আপনি এই গানের মাথার সাথে পরিবর্তন করে করে নিয়ে দুল ব্যবহার করতে পারবেন। গানটি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই হচ্ছে গান। আমরা আপনাদের দেখানোর জন্য আগে থেকে একটি পুশ দুল এখানে রেখে দিয়েছিলাম। খুব সহজ প্রসেস, জাস্ট আপনাদের দেখাই একটু। এটা একটা ডামি দেখাবো যে একটি কার্ডের মধ্যে কীভাবে করে এইটি আমরা পুশ করে দিচ্ছি। এখানে দেখুন, জাস্ট ট্রিগারটা চাপ দিলেই পুশ হয়ে গেল। এখানে অবশ্য আমরা আপনাদেরকে পুরো কাজটি দেখাই নেই, দুলের যে পুশ থাকে এই মাথাটির মধ্যে দুলের পুশটি বসাতে হবে। এখানে থাকবে দুলের পুশ আর এখানে থাকবে হচ্ছে দুল, প্রেস করলেই এটা বসে যাবে অটোমেটিকলি, এবং যার কানে পিয়ার্সিং করা হবে তিনি একদম নির্ভেজাল মুক্ত, ভেজালমুক্তভাবে পিয়ার্সিং সফল হয়ে যাবে। তবে এখানে আরও কিছু গান রয়েছে, এটি একটি স্টিলের গান। এই গানটির সুবিধা হচ্ছে মেজারমেন্ট করা খুব সহজ। ট্রিগারটি টেনে আমি দেখাচ্ছি, ট্রিগারটি যখন আপনি টানলেন, হ্যাঁ, ট্রিগারটি টানার পরে নর্মাল গানগুলোতে কী হয়, আপনি যখন এই ট্রিগার চাপছেন তখনই এটা দুলটা পুশটা ফায়ার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখুন একটু গ্যাপ রয়েছে, আপনি যখন কানে পিয়ার্সিং করবেন অনেক ক্ষেত্রে এই মেজারমেন্ট করার জন্য দূর থেকে একটু অসুবিধা অনুভূত হয়। সেই ক্ষেত্রে যখন আপনি কাছ থেকে টেনে নেবেন আর ট্রিগারের পরিবর্তে এই যে এখানে দেখুন আপনাদের গান প্রেস করার জন্য অংশটি রয়েছে, চাপ দিলে এটা শুট আউট হয়ে যাচ্ছে, তখনই গান থেকে দুলটি বের হয়ে আপনার কানে বসে যাবে। আর গানগুলোর ব্যবহার সব একই রকম, জাস্ট এই দুইটা একটু এক্সেপশনাল ছিল যে এটির মধ্যে এক্সট্রা ঘাট রয়েছে, মাথা রয়েছে, আর এটা ট্রিগারটি একটু ভিন্ন শেপে তৈরি করা। আর এই গানগুলো একই রকম কাজ করে, আরও অনেক রকমের গান বাজারে পাওয়া যায়, আমাদের কাছেই ছিল, এখন আপাতত স্টক নাই। আর এটি হচ্ছে ইউএসএর স্টুরেক্স কোম্পানির গান, এই গানটি অনেক এক্সপেন্সিভ, নর্মালি ওই গানগুলো থেকে প্রায় 8-10 গুণ বেশি দাম। কিন্তু এটা সুবিধা হচ্ছে যারা প্রফেশনাল কাজ করেন, পার্লারগুলোতে গান নিয়ে থাকেন,
তারা জানেন যে একটি গান 12 বছর 15 বছর 20 বছর ধরে ইউজ করে করেছেন বা করছেন এমন অসংখ্য রেকর্ডও আছে। তো ভিউয়ার্স আমরা আপনাদের গানগুলো দেখালাম, আর এখন একটু দেখাচ্ছি পুশ, যেগুলো দুল নাকে বা কানে ইউজ করা হয়। এটা হচ্ছে স্টুডেক্স ইউএসএর। এই কোম্পানির পুশগুলো সম্পর্কে একটু বলি, এটা হচ্ছে ইউএসএর গোল্ড প্লেটেড। এই দুলগুলো আপনি যখন একবার পিয়ার্সিং করে বসিয়ে দিচ্ছেন, এটিতে প্রথমত হচ্ছে কোনো রকম ইনফেকশন হবে না, এটা একদম গ্যারান্টেড, কোম্পানি এটা লিখেই দেয়, ওদের বক্সগুলোর মধ্যে লেখা থাকে, এটাতে কোনো রকম ইনফেকশন হবে না। প্লাস হচ্ছে যে এই দুলগুলোর কালার ডিসকালার হবে না, এটা আপনি প্রায় এক বছর পর্যন্ত, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কন্টিনিউ ইউজ করতে পারবেন। পানিতে ভিজলেও এটার কালার ডিসকালার হবে না, এবং এটি স্টোনগুলো যে রয়েছে এই পাথরগুলো একদম নতুনের মতোই চকচকে থাকবে, কালোও হবে না, আর ইনফেকশনের তো প্রশ্নই আসে না। নর্মালি পাকিস্তানি দুলগুলোতে আমরা যেটা জানি যে এটা 7-15 দিন পর চেঞ্জ করে ফেলতে হয়, কিন্তু স্টুডেক্সের ক্ষেত্রে সেই ঝামেলাটি আর নাই। আর এখানে স্টুডেক্সের দুলেরও কিছু শেপ থাকে, ডিফারেন্ট শেপ থাকে, বাজারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আসে। এখানে দেখুন, এগুলো হচ্ছে গোল শেপের, রাউন্ড শেপ সম্পূর্ণ, আর এগুলো হচ্ছে ডায়মন্ড শেপ, স্টার শেপের, আর এগুলো হচ্ছে নোজ পিয়ার্সিংয়ের জন্য একটু ছোটো সাইজের। তো দর্শক, আরও বিভিন্ন রকমের দুল এবং গানের কালেকশন হয়ে থাকে, আমাদের কাছেই থাকে আপাতত। আমরা আজকে আপনাদের এইটুকুই দেখালাম, পরবর্তীতে নতুন কালেকশন আসলে আরও দেখাবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, আমাদের আরাফাত বিউটি সলিউশন এই পেজটিতে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আর আমাদের আরাফাত বিউটি সলিউশনের ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সর্বোপরি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন, আসসালামু আলাইকুম।